খাস খবরে স্বাগত দর্শক বন্ধুরা। এই মুহূর্তে রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। শনিবার আইএসএল এর প্লে অফে উড়িষ্যা এফসির বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান। এবং এটিকে মোহনবাগানের কাছে এই জয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি কালকে উড়িষ্যা এফসির বিরুদ্ধে হার মানেই আইএসএল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। হুয়ান ফার্নান্ডো বাহিনী কিন্তু সেটা একেবারেই চাইবে না, তারা চাইবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে জয় নিশ্চিত করে প্লে অফে টিকে থাকতে, আইএসএল ট্রফির লড়াইয়ে টিকে থাকতে। এবং আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসেছিলেন হুয়ান ফার্নান্ডো এবং খেলোয়াড় আশিক কুনিয়ান, তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে উড়িষ্যা এফসিকে একেবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। অবশ্যই উড়িষ্যা এফসি কিন্তু এই বছরে আইএসএলে বেশ শক্তিশালী প্রদর্শন দেখিয়েছে, সুতরাং একেবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। জয় কিন্তু নিশ্চিত করতে মরিয়া হয়ে ঝাঁপাবে এটিকে মোহনবাগান। এবং ম্যাচের আগে মিডিয়ার সাথে সাক্ষাৎকারে কিন্তু হুগো বোমাস থেকে স্লাভকো সবাই তেমনটাই জানিয়েছিলেন যে জয় কিন্তু নিশ্চিত করতেই হবে এই ম্যাচে। এবং আজকে সেই সঙ্গে প্র্যাকটিসও সেরে ফেলল এটিকে মোহনবাগান। মোহনবাগান আজকে যুব ভারতীতে ঘরের মাঠে একটা সুবিধা নিয়ে মাঠে নামবে কাল এটিকে মোহনবাগান। এবং ঘরের মাঠে আজ প্র্যাকটিস সেরে ফেললো, এবং প্র্যাকটিসে যেটা চোখে পড়লো দীপক টাংরি কিন্তু এখনও চোটে ভুগছেন। তিনি কিন্তু মেন দলের সঙ্গে অনুশীলন করলেন না, তিনি কিন্তু সাইডলাইনে সাইক্লিং করতে দেখা গেল দীপক টাংরিকে। চলুন দেখে নিই আজকের অনুশীলনের কিছু মুহূর্ত। দেখো উল্টো দিকে দেখো, ডান দিকে